অনেক অনেকদিন পর ঢাকা থেকে আসলাম আমার সেই সরিষা ক্ষেতের কি অবস্থা একটু পর্যবেক্ষণ করতে মাঠে চলে এসেছি কী অবস্থা আপনাদের ডান আছে এখনো মাঠে হুম ধন্যবাদ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই স্মার্ট দেখা যাচ্ছে হ্যাঁ সাল্লা সাল্ল আল্লাহ রাবুল আলমিন এমনভাবে গাছগুলো উঠছে খুব মায়া লাগতেছে দেখেই কিছুদিন আগের ভিডিওটার মধ্যে তখন এতটা গাছ দেখা যায় না ফাঁকা ফাঁকা দেখা গেছে নতুন চাষাবাদ করছি তো তখন বুঝতে পারি নাই আল্লাহ যে এত সুন্দর করি এগুলি রহমতের সহিত দুনিয়ার আলো তাদেরকে দেখাবেন এটা সরিষার এখনো ফুল বা দানা কিছুই আসে নাই তবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে হলুদে হলুদে ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ এই সাইডটাতে একটু গাছ বেশি ঘন দেখা যাচ্ছে এখানে ঘন সমস্যা হয়ে গেছে শুধু বেড়া বেড়া দিলে মানুষ অবশ্যই নষ্ট করে না কিন্তু ওই যে ছাগল বাড়িতে আপন মনে ছোটে আর কি এখানে যে বেড়া আছে অনেক সময় খেয়াল করে না এখানে তো দেখা যাচ্ছে ইন্দুরে গর্ত করে ফেলছে ইন্দুর তো সরিষা খায় না মনে হয় নাকি সরিষাও খায় സുന്ദര ലാ മാ যা যার সরিষা লাগবে তারা বুকিং দিয়ে ফেলতে পারেন শুধু বুকিং দিয়ে বসে থাকেন না দোয়াও করতে হবে বুকিংয়ের টাকা মার্চ যাবে ভালো ফলন না হলে আর দোয়া করার কারণে হয়তো কিছু টাকা কম নেওয়া হবে আপনাদের থেকে মার্কেটে মন যদি কোনো হয় পাঁচ হাজার টাকা আপনারা সাড়ে চার হাজার দেবেন জান একটা অফার দিয়ে দিলাম যারা কমেন্টস করবেন দোয়া করবেন তাদের জন্য এই বাজেট থাকলো মার্কেটে থেকে পাঁচশো টাকা কম যান এই অফার সীমিত সময়ের জন্য আবার পরে ফলন আসলে যখন ভিডিও পোস্ট করব তখন আবার বললেন না আমি দোয়া করছিলাম ভাই এখনই দোয়া করতে হবে আপনার দোয়ার বর যদি ভালো ফলন হয় পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনার এসাইডে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে বাট গাছ অনেক বড় হইলে এখানে ভালো ফলন হবে বলে মনে হচ্ছে শুক্রিয়া দেখা যাক কি হয় এদিকে মনে হয় এবারের মুরগি কিছু বীজ বহন করার পরে দানা খানা খেয়ে ফেলছে তো আল্লাহ হাফেজ আমার সরিষার জন্য শুভকামনা রইল এবং দোয়া করবেন আলাইকুম